ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বেলপাহাড়ি ছুরিমারা স্ট্রোকো ক্যাম্পে এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ পুরকায়স্থ। শুক্রবার ঝাড়গ্রাম জেলা পরিদর্শনে আসেন তিনি। এদিন দুপুর 1:45 নাগাদ বেলপাহাড়ি ছুরিমারা স্ট্রোকো ক্যাম্প সংলগ্ন মাঠে হেলিকপ্টারে এসে পৌঁছান তিনি। সেখান থেকে তিনি ওই ক্যাম্পে গিয়ে বৈঠক করেন। আমি দুটো জেলা ভিজিট করলাম আজকে, পুরুলিয়া আর ঝাড়গ্রাম জেলা। একটা স্টক পিকিং করার জন্য এসেছি, ওভারঅল রিভিউ অফ ল অ্যান্ড অর্ডার ক্রাইম সিচুয়েশন, তার সাথে সাথে এলডব্লিউ এলাকায় যে ক্যাম্পগুলো আছে দুটো ক্যাম্পটা ভিজিট করেছি। অফিসারদের সঙ্গে আলোচনা হয়েছে, ওভারঅল সিচুয়েশন ভালোই আছে। আর কতগুলো যেমন ইস্যু আছে, আমরা স্পেশাল যেগুলো ড্রাইভ নেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল সেফ ড্রাইভ সেফ লাইফ, আমাদের মুখ্যমন্ত্রী প্রজেক্ট যেটা, সেটা নিয়েও আলোচনা হয়েছে। আর এমনিতে সব ঠিকই আছে, স্পেশাল আমাদের হোটেল।